আমেরিকা শোকস্তব্ধ, করমণ্ডলের দুর্ঘটনায় মর্মাহত বাইডেন। ওড়িশায় ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে শনিবার শোক প্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, গোটা আমেরিকা এবং ঘটনায় শোক পালন করছে। তিনি এবং তার স্ত্রী অর্থাৎ আমেরিকার ফার্স্ট লেডি জিল এই ঘটনায় মর্মাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তিনি। শনিবার ওড়িশার দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন বাইডেন। সেখানে তিনি বলেন, ভারত এমন ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবরে আমি এবং জিল মর্মাহত। যারা কাছের মানুষকে হারিয়েছেন, যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, আমরা তাদের জন্য প্রার্থনা করছি। ভারত এবং আমেরিকার মধ্যে পরিবার এবং সংস্কৃতির নিবিড় বন্ধন রয়েছে, যা দুই দেশকে একজোট করে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি গোটা আমেরিকাও শোকস্তব্ধ। দুর্ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। ভারত আমাদের ভাবনায় থাকবে। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।